আপনারা দেখছেন বাংলা ভারত সংবাদ। এগিয়ে বাংলা, এগিয়ে ভারত। রেলের বেসরকারীকরণ, কর্মী ছাঁটাই এবং প্ল্যাটফর্ম টিকিট 50 টাকা করার দাবি সহ একাধিক দাবি দেওয়া নিয়ে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক রেল স্টেশনে স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন এবং বিক্ষোভ দেখায় এসইউসিআই কমিউনিস্ট দল। জানা গিয়েছে সারা রাত জেলায় চলেছে এই কর্মসূচি। এই দিন বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচির নেতৃত্ব দেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রদীপ দাস। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সদস্য জ্ঞানানন্দ রায় সহ প্রমুখ। কেন্দ্রীয় বিজেপি সরকার রেলকে বেসরকারীকরণের যে সিদ্ধান্ত নিয়েছেন, ইতিমধ্যেই তারা বিভিন্ন রেল প্ল্যাটফর্ম, রেল স্টেশন বা রেল লাইন, রেলপথ, এগুলোকে বেসরকারীকরণ, ব্যাপক বেসরকারীকরণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর প্রতিবাদে আজকে আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে সারা দেশব্যাপী প্রতিবাদ দিবস পালিত হচ্ছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় প্রচার, পথসভা, প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে। আমরা এখানে এই রেল বেসরকারীকরণের প্রতিবাদে আজকে বিভিন্ন স্টেশনে যেমন হচ্ছে, তেমনি তমলুক স্টেশন মাস্টারের মাধ্যমে রেলমন্ত্রীর কাছে যে আমাদের প্রতিবাদপত্র, দলের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেই প্রতিবাদপত্র রেলমন্ত্রীর মাধ্যমে আমরা পাঠাচ্ছি। এদিন হাসপাতাল মোড় থেকে তমলুক শহরে মিছিল করে তমলুক রেল স্টেশনে পৌঁছন তারা, বিক্ষোভ প্রদর্শন করেন, সাথে সাথে রেলের সার্কুলারের প্রতিলিপি পোড়ানো হয়। ব্যুরো রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।